গলসির ঢোলা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গ্রেপ্তার দুপক্ষের পাঁচজন ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। গলসি এক নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সিপাহী মণ্ডলের তিনজন অনুগামী ও ব্লক কার্যকরী সভাপতি মোহাম্মদ মোল্লার দুজন অনুগামীকে গ্রেপ্তার করেছে বলে ব্লক তৃণমূল সূত্রে জানা গেছে। মাত্রা সব হবে, এ মাত্রা বাড়াচ্ছি। পাথরগুলো পিছার পাথর এতে ছিল এই যে এইগুলো স্যার এই কাপড়ে আমাদের এই দল